রাজধানীর মিরপুর এলাকার পল্লবী থানার মধ্যে বিস্ফোরণের ঘটনায় চার পুলিশ সদস্য সহ পাঁচ জন আহত হয়েছে। ডিএমপির গণমাধ্যম শাখার মুখপাত্র ডিসি ওয়ালিদুর রহমান জানিয়েছেন, ভোরে অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি অস্ত্র এবং ওজন মাপার একটি যন্ত্র। এগুলো থানার একটি কক্ষের মধ্যে রাখার কিছুক্ষণ পর সেখানে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে পাঁচ জন আহত হয়। তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি পল্লবী থানায়। সেখানে আছেন আমাদের প্রতিনিধি মনির হোসেন তপু। তপু, সেখানকার বর্তমান অবস্থা কি দেখছেন? জি, ধন্যবাদ। আমি এখন আছি ঠিক পল্লবী থানার ঠিক সামনে। আপনাকে জানিয়ে রাখি যে বোমা বিস্ফোরণের যে ঘটনাটি ঘটেছে সেটি এই পল্লবী থানার যে অপারেশন ইন্সপেক্টর সেই রুমেই ঘটেছিল। আর আপনাকে জানিয়ে রাখি যে গতকাল মানে আজ ভোররাত্রের দিকে তিনজন আসামিকে এখানে ধরে নিয়ে এসেছিলেন এবং তাদের কাছে দুটি আগ্নেয়াস্ত্র ছিল এবং চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ এবং তাদের সাথে একটি ডিজিটাল ওয়েট মেশিন ছিল। পরবর্তীতেই আজ ভোরের দিকে সেই ওয়েট মেশিনটি বিস্ফোরণ ঘটনা ঘটে এবং সেই সময়ই তাৎক্ষণিকভাবে চার পুলিশ সদস্য সহ একজন সাধারণ নাগরিক এই ঘটনাস্থলে আহত হয়। পরবর্তীতে তাদেরকে 8টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের পাঁচজনের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিকভাবে রিলিজ করে দেওয়া হয় এবং বর্তমানে ঢাকা মেডিকেলে একজন ভর্তি আছেন, দুজন ভর্তি আছেন, একজন সাধারণ নাগরিক, একজন পুলিশ সদস্য আর আরেকজন আরেকজনের চোখে কিছু সমস্যা দেখা দিয়েছে। পরবর্তীতে তাকে চক্ষু হাসপাতালে ট্রান্সফার করা হয় এবং আরেকটু কিছু জানিয়ে রাখি যে আমি ডিসি মিডিয়ার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কিছু সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যেই যে তিনজনকে আটক করা হয়েছিল তাদেরকে এই থানায় নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে তাদের কাছ থেকে যে ডিজিটাল মেশিনটি যে উদ্ধার করা হয়েছিল সেটি একটি বিস্ফোরণ দ্রব্য ছিল, পরবর্তীতে সেটি ফেটে গিয়েছিল। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেই কয়েকজন যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তাদের অবস্থা মোটামুটি সন্তোষজনক বলে আমরা আপাতত জানতে পেরেছি। এই ছিল আমার কাছে পল্লবীজনের যে বিস্ফোরণের যে ঘটনা ঘটেছে সেটি সর্বশেষ। জি তপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য।